কর্পিয়ানিতো প্রতিজন দর্শক স্বাগতম জানাই স্টুডিওত নানা শইকীয়া। মাঘ বিহুর প্রাক্ষণতে গয়া মহিলালয় আহিল ভাল খবর। ঠিকই মাঘ বিহুর সঙ্গে সংস্পৃষ্ট হয়ে থাকা এদিনা বিহু আহিলে মাঘ গাঁওবুরত খুনিবলৈ পোৱা যায় ঢেঁকীৰ গুমগুমনি। কিন্তু এক ব্যতিক্রমী প্রয়াসে বিশেষ ঢেঁকী উদ্ভাবন করেছে সুন্দন চহরিয়া নামের ব্যক্তিজনে। জয়া ঢেঁকী নির্মাণ করে উলিয়ালে আধুনিক ঢেঁকীটো এই ব্যক্তিজনে। মাঘ বিহুর প্রাক্ষণতে এটা বিশেষ ঢেঁকীর জনপ্রিয়তা বাড়িছে পশ্চিম দরঙর গভরা গাঁওত। সাধারণ কৌশলে মাত্র 60 টাকা খরচ করে গাঁওখনের সুন্দন চহরিয়ায় উদ্ভাবন করেছে বিশেষ ঢেঁকীটো। রাঁধনি ঘরতো পাতিব পারি ঢেঁকীশাল। এতিয়া ঢেঁকীটো পিঠাগুড়ি খুন্দিবলৈ মহিলার খুঁত বৈছে উদ্ভাবক সুন্দন চহরিয়ার ঘরলৈ। ঢেঁকী মাঘ বিহুর সঙ্গে সংস্পৃক্ত হয়ে থাকা এদিনা বিহু আহিলেই গাঁওবুরত শুনিবলৈ পোৱা যায় ঢেঁকীর গুমগুমনি। কিন্তু পরবর্তী সময় পরিস্থিতিত অতীতর সেই ঢেঁকী লোপ পাই আহিল। ঠাই অভাবত বেশিরভাগ মানুষে ঢেঁকী পুখলিক বিদায় দিবলৈ বাধ্য হল। সহা জীবনের পরম্পরাগত ঢেঁকীটো বিলুপ্তির গর্ভত পড়ার সময়তে দরঙর গভরা গাঁওয়ের সুন্দন চহরিয়া নামের লোক এজনে আধুনিক রূপত সাজি উলিয়াইছে এটা বিশেষ ঢেঁকী। সতী জয়মতী সোঁৱৰণস্বৰূপ ঢেঁকীটোর নামাকরণ করেছে জয়া ঢেঁকী। নকৈ সাজি উলিওয়া জয়া ঢেঁকী চাবলে পরিয়ালটোলৈ আগমন করেছে বিভিন্ন লোকর। এই ঢেঁকীটো দিবলৈ লাগে মাথো সামান্য শক্তি। 4 ফুট ঠাইতে স্থাপন করিব পাৰি এই ঢেঁকীটোত কম সময়তে ধান বনা, চিয়া বনা, সান্দগুড়ি আদি খুন্দিব পাৰি। এই ঢেঁকীটোৱে গয়া মহিলাসকলক ঢেঁকীশালৰ প্ৰতি আকৰ্ষিত কৰিছে।